বুধবার সকালে বাইসাইকেল চুরি করতে গিয়ে আম জনতার হাতে ধরা পড়ল এক চোর। ঘটনা রাজধানীর ব্যস্ততম সূর্য চৌমুহনীস্থিত লালমাটিয়ায়। এদিন একটি বাইসাইকেল চুরি করতে গিয়ে সে ক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়ে। সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে ও উত্তম মধ্যম দেয়। এরপর খবর দেয় পশ্চিম থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ও তাকে আটক করে থানায় নিয়ে আসে। প্রসঙ্গত, এই এলাকায় এর আগেও সে পার্কিংরত অবস্থায় বাইক চুরি করেছে, এমনকি গাড়ি চুরির চেষ্টাও করেছে বলে জানা গেছে। বাইসাইকেল চুর, আমার গেছে 25 আগস্ট 25 তারিখ বাইক চুরি করে লেগে গেছে। এ চুরে তার লাগে আমার অবস্থা খারাপ হয়েছে, নতুন বাইক চুরি করে লেগে গেছে। আজকে চুরে ধরা পড়ছে সে। কি চুরি করতে এসেছিল আজকে? আজকে বাইক বাইসাইকেল ধোঁড়া চুরি করতে এসে। হাতে নাতে ধরা পড়ছে। হাতে তো ধরা পড়ছে এই কোনার মধ্যে। পার্কিং জুমে বাইক বা গাড়ি দাঁড়ায় রাখে, গাড়ির গ্লাস খুলে একদম কারেন্টের তারে কয়েল পুরা কয়েল নিয়ে গেছে খালাও করে। আজকে কি হয়েছে ঘটনা? আজকে একটা বাইসাইকেল চুরি করতে এসেছিল, ওটা ধরা পড়ছে। এই লোকা বাইক দিও। আর গত দিনে বাইক ওইটা বাইক চুরি হয়েছে, গলি থেকে পার্কিং জমি ছিল, দুটোটা বাইক চুরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।